I've made smoked rice water with aloo paratha. I've used the white soy to marinate the fish with ginger, cumin and coriander. বাংলাদেশের গ্রাম বাংলার মানুষের আবহমান কালে চিরচেনা খাবার পান্তা ভাত আর আলু ভর্তা। এই খাবার পরিবেশনা করে রান্না বিষয়ক একটি জনপ্রিয় রিয়েলিটি শো মাস্টার শেফ অস্ট্রেলিয়ার তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর চৌধুরী। আর এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে জাস্টিন। দুই দিন ধরে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় জাস্টিন, পিট ও কিশোয়ার এই তিন ফাইনালিস্টকে নিয়ে। প্রথম দিন ফাইনাল ডিশে কিশোয়ার রান্না করে স্মোকড ওয়াটার রাইস, আলু ভর্তা ও সার্টিন, অর্থাৎ বাঙালির কাছে চিরচেনা পান্তা ভাত, আলু ভর্তা আর সার্টিন মাছ ভাজি। ফাইনাল ডিশ রান্না নিয়ে কিশোয়ার বিচারকদের বলেন, এটি এমন এক ধরনের খাবার যা আপনি কোনো রেস্টুরেন্টে পাবেন না, কিন্তু বাঙালির কাছে এটি খুবই জনপ্রিয় ও পরিচিত রান্না। আর ফাইনাল ডিশ হিসেবে এটা রেধে নিজের তৃপ্তির কথা জানান কিশোয়ার। Extremely rewarding to do this as my finale dish. Wow, look at this, the last feast from Kishwar. 38 বছরের এই বাঙালি নারীর খাবার দিয়ে মুগ্ধ করেছেন বিচারকদের। এর আগে খিচুড়ি আর বেগুন ভর্তা দিয়ে মন জয় করে নিয়েছিল সবার, তবে ফাইনালে পা রাখলেন পান্তা ভাত দিয়ে। এই প্রতিযোগিতার সর্বোচ্চ 124 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন 27 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রিয়ান জাস্টিন নারায়ণ। 124 পয়েন্ট পেয়ে প্রথম রানার আপ হয়েছেন আরেক প্রতিযোগী পিট ক্যাম্পবেল। কিশোর পেয়েছে 114 পয়েন্ট এবং তিনি তৃতীয় স্থান দখল করে নিয়েছেন। বাছাই পর্বে মাছ আর কাঁচা আমের রেসিপির পর একের পর এক বাঙালি খাবার মাস্টার শেফের মঞ্চে তুলেছেন কিশোয়ার। এরপর রান্না করেছেন টমেটো এবং পুদিনা পাতা দিয়ে পাস্তা, টমেটো দিয়ে মাছের ঝোল, শিমের ভর্তা আর জিরা ভাত, গলদা চিংড়ি ভাজা, বিটরুট সবজি, শশা দিয়ে মাছ ভাজা, ফুচকা, চটপটি, সমুচা, আলুর দম আর তেঁতুলের চাটনি, এবং রেঁধেছেন খিচুড়ি, বেগুন ভর্তা আর নিরামিষ ভোজ, খাসির রেজালা আর ঘিয়ে ভাজা পরোটা, নেহারি এবং পান্তা ইলিশ আর আলু ভর্তার মতো বাঙালি খাবার। প্রতিবারই খাবারগুলো বাঙালির ঐতিহ্যবাহী খাবার সেটি উল্লেখ করেছেন কিশোয়ার। Love this sweet spot in Bengali cuisine where you're keeping these Dix News, Cplus Bangla.